প্রত্যেকে আমরা নতুন একটি আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছি সেটা হচ্ছে শহীদের পরিবারের পাশে বাংলাদেশ। কারণ বাংলাদেশের যারা মানুষ রয়েছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে যে ফান্ডগুলো কালেক্ট হচ্ছে সেগুলোই আমরা আমাদের শহীদ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের আসলে আনঅফিসিয়ালি আমাদের কাছে যে শহীদ ভাইদের যে লিস্ট এসেছে এটা প্রায় 1600 জনেরও অধিক, প্রায় 1650 জন, এবং সব দিক দিয়ে ভ্যারিফাইড এসেছে 871 জন। আপাতত যেগুলো সব দিক দিয়ে ভ্যারিফাইড সেগুলোকে সামনে রেখে আমরা 8টি বিভাগে বিভাগীয় পর্যায়ে গিয়ে আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকা আসুক, বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব। সেই জায়গা থেকে সিলেট বিভাগীয় পর্যায়ের যে প্রোগ্রাম সেখানে আজকে আমাদের এখানে আসা, আমাদের অলরেডি আমরা যে 18টি শহীদের পরিবারকে দিয়েছি আমাদের যে আর্থিক সহযোগিতাটি, বাকি যেগুলো রয়েছে আসলে সেগুলো আমাদের ডকুমেন্টগুলো আমরা কালেক্ট করছি, এবং আমাদের ডকুমেন্টগুলো আসার সাথে সাথে যদি আজকে না কালেক্ট হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই চেকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব একদম বাড়িতে। আর আমাদের জায়গা থেকে আরেকটি কথা একটু স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের কিছু কিছু শহীদ ভাই রয়েছেন, তিনি শহীদ হওয়ার পরে এখন তার পরিবারে তার স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, আবার বাবা মাও রয়েছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের আইনজীবী যারা রয়েছেন, আমাদের যারা বিভিন্ন পর্যায়ে এই বিচার কার্য সম্পাদন করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, আমরা তাদের পরামর্শ নিয়ে থাকি। এবং সেই জায়গায় যেহেতু এটি একটি বেসরকারি ফাউন্ডেশন, যেটি আমাদের কাছে লজিক্যাল মনে হয় তাদের পরামর্শ মতে সেভাবে আমরা এই ডিস্ট্রিবিউশনটি করি। কোথাও এটি 50-50 হতে পারে, কোনো ক্ষেত্রে যদি শুধু বাবাবার মধ্যে একজন থাকে এবং দেখা যায় যিনি আমাদের সহধর্মিণী আমাদের আপা রয়েছেন তার যদি সন্তান দুইজন বা তিনজন থাকে তখন এটি ওই ক্ষেত্রে 80%-20% এমন হতে পারে। অর্থাৎ যে বিষয়টি সামগ্রিক দিক থেকে লজিক্যাল সেটি আমরা আমাদের জায়গা থেকে করে আমরা অবশ্যই বাবা মার যেমন অধিকার রয়েছে তার স্ত্রী তার সন্তানেরও তেমন অধিকার রয়েছে, সেই জায়গায় আমরা ওই ডিস্ট্রিবিউশনটি ওই জায়গা থেকে ওইভাবে করে থাকি। এবং আজকে আমাদের যে এই যে সিলেট বিভাগের যে প্রোগ্রামটি, আমরা আমাদের শহীদ পরিবারকে এই সহযোগিতার পাশাপাশি আমাদের যারা আহত যোদ্ধারা রয়েছেন তাদেরকেও আমরা আমাদের চেকের মাধ্যমে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা পাঠাচ্ছি, এবং এটি আমরা অফিস থেকে পাঠাচ্ছি। একটা জিনিস স্পষ্ট করি, যারা আমাদের আহত ভাই এবং বোনেরা রয়েছেন তাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করা একটু টাফ, কারণ আমার ধরেন কোনো এক জেলায় 10 জন ভাই শহীদ হয়েছেন পুরো জেলা এটি জানে, কিন্তু আহতর সংখ্যাটি অনেক বেশি এবং ওই টাইমে অন্য কোনো ঘটনায় অনেক আহত হতে পারে। সেই জায়গায় আমাদের অনেক ডকুমেন্টস দেখে এই জিনিসটি ভেরিফাই করতে হয়, এই জন্য সেখানে একটু সময় বেশি লাগছে যেহেতু আহতদের সংখ্যাটাও অনেক বেশি। সেই জায়গায় আমাদের অফিস থেকে প্রতিদিন প্রায় 50-100 জন আমাদের আহত ভাই বোনের কাছে বিভিন্ন মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হোক সে মাধ্যমে আমাদের এই সহযোগিতাটা পৌঁছে যাচ্ছে। কারো যদি ইমার্জেন্সি হয় অনুগ্রহ করে আমাদের যে 16000 নাম্বারটি রয়েছে সেখানে আমরা যোগাযোগ করার অনুরোধ করছি। খুব বেশি ইমার্জেন্সি হলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে 3 দিনের মধ্যে তাদের যে সহযোগিতাটি সেটি পাঠিয়ে দেওয়ার জন্য।